এই গোলাপি দেখ দেখ ওইখানে একটা হিজড়া দাঁড়িয়ে আছে, কি সুন্দর স্মার্ট রে বাবা, দেখে আমার খুবই হাসি পাচ্ছে। ওই সুন্দরী যাইবি নাকি আমার গাড়িতে? পয়সা লাগবো না, চল তোকে পার্কে নিয়ে যাবো, চল না রে। ওই গোলামের পুত, সিটি বাজাস কেন? ঘরে কি মা বোন নাই? আমার মতো সুন্দরী রে দেখলেই সিটি বাজাইতে ইচ্ছা করে, হারামজাদা একটা। ওই রঙ্গিলা, একা একা কই চলছিস রে? কেন, তোর কি মনে নাই কদিন বাদে তো ঈদ, আমি ঈদের মার্কেটে যাইতাছি। তুই যখন একাই যাচ্ছিস তাহলে আমাকে তোর সাথে নিয়ে চল না রে। ওই সারা ওই তোরে আমার সাথে নিয়ে মুকে রে। ওই সেমরি, তোর সে কোন অংশে কম আছে রে? অঙ্গির জ্বালা রে, অঙ্গির জ্বালা। না, এই হিজড়াটা আমার মার্কেটে যাওয়ার মুডটাই নষ্ট কইরা দিল। বাবা ওরে তো চলা, তাহলে তোর জ্বালা নিয়ে তুই থাক, এই নে। লাঠি মাইরা রঙ্গিলা আমার জ্বালাটা আরো উঠাই দিল রে, উঠাই দিল। উরুশিয়া বন্ধু আমার মনো জানে না, জানি না জানি না, মনো জানি না, জানি না জানি না, মনো জানি না। হায় লা, কত বনের দোকানে যাই রে, কিছু কামাই করে আসি। হায় লা, এত সবজি, এই কত বানর, টাকা দে, টাকা দে বলছি। আজ অনেকদিন পরে আস, টাকা না নিয়ে যাচ্ছি না, দে 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 দে, টাকা দে, টাকা দে রে, টাকা দে। এই বুবলি হিজড়া, তুই আবার এসেছিস টাকা চাইতে? টাকা কি গাছের পাতা, চাকি দিলি আর অমনি ঝুর ঝুর করে মাটিতে পড়লো, কাজ বাজ নেই, এমনি এমনি তোকে টাকা দেব, যা ভাগ এখান থেকে। আই শোন, ঠিক আছে আমি তোকে গান গিয়ে শোনাচ্ছি, তারপর কিন্তু টাকা দিবি। এখন টাকা দে, গান গিয়েছি, কাজ করেছি, টাকা দে বলছি, দে দে টাকা দে। এরকম আওল তাবল পাদ মার্কা গান গাইলেই তোকে টাকা দেব, হারামজাদা ভাগ এখান থেকে। এই কত বানর, টাকা দিলি না আরো অপমান করলি। দাঁড়া, হিজড়া লিডারের কাছে ফোন কইরা, তোর বারোটা বাজাইতেছি, আর তোর ওই টমেটো ডাইটাও নিয়ে যাবো আজ। এই গুরুজি শোন, কত বানর আমাকে অপমান করেছে, তুই ওকে ধোলাই দিবি কিন্তু। হ্যাঁ হয়তো এইটা নানির শখ হবে, আবার গুনগুন করে গানও গাইতেছে। ওই নানির কাছে যাইয়া জিজ্ঞাসা করি, ওই নানি তুই এই হানে একা একা দোল খাচ্ছিস কেন রে, বল না। এটা তো সত্যি সত্যি ডাইন শাকচুন্নি, এখান থেকে কেটে পড়ি নলে খেয়ে ফেলবে। রাতে রূপসী কটা বানরের দোকানে আসে। বানর ভাই, বানর ভাই, ঘরে খাওয়ার মতো কোনো সবজি নেই, আমাকে 1 কেজি পটল আর 1 কেজি ঢেঁড়স দাও না, টিউশনি করে টাকাটা শোধ করে দেব, দাও না গো ভাই। এই রূপসী, আগের টাকা তো পাওনা আছে, তার উপরে আবার বাকি চাচ্ছিস? এই শোন, তোকে আর বাকি দিতে পারবো না, তোর ওই হিজড়া ভাইটা কি করেছে জানিস? হায় হায় রে, আমার এক ডালি পাকা টমেটো চিন্তাই করে পালিয়ে গেছে, আগে তুই তোর ভাইয়ের বিচার কর, তারপর আমার দোকানে আসিস। ঠিক আছে বানর ভাই, কাল সকালে ওর বিচার করব, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি কিছু মনে করো না। না, কিছু মনে করবো নি, আমার এতগুলো টমেটো চিন্তাই করলো, আর আমি কিছু মনে করবো নি, আর ক্ষমা ক্ষমা কি চাইলেই পাওয়া যায়, যত সব।
তুই যদি আমার হইতে রে ও বলটু, আমি হইতাম তোর কোলের ওপর বসাই তোরে, মারিতাম থাপ্পড় রে। তুই যদি আমার হইতি রে, আই লাভ বাসাই যা। এই বুবলি, তুই আর আমাদের কত কষ্ট দিবি বলতো? তোর কারণে কারো কাছে মুখ দেখাতে পারি না। ওই এরর দোকান থেকে এইটা সেটা কেন জোর করে হাতে নিয়ে আসিস বলতো? আজ কটা বানরের দোকান থেকে কেন টমেটো ডালি নিয়ে পালিয়েছিস? তোর কি লজ্জা শরম নাই? এই কি বললি রে রূপসী, লজ্জা শরম? লজ্জা শরম করলে আর পেটে ভাত যাবে না, লোকের কাছে ভালোভাবে চাইলে দেয় না, আর তাই বাধ্য হয়ে আমাকে জোর করে টাকা পয়সা নিয়ে আসতে হয়। আমি যদি টাকা পয়সা তরি তরকারি না নিয়ে আসি তাহলে তুই তো না খেয়ে মরবি রে। তুই যে টিউশনি করিস তাতে তো তোর পেটও চলে না, সংসার চলবে কি করে বল না রে। কি, তুই আমাকে খাওয়ার খোঁটা দিলি? ঠিক আছে, আমি আর তোর টাকা পয়সা একখানা করে নেব না, আমি নিজে ইনকাম করে সংসার চালাবো। যা যা, তোর মতো কত দেখলাম, মুখে শুধু বলে আওড়াতেই পারে, বাস্তবে করে দেখাতে পারে না। এই বুবলি, রূপসী তো ঠিকই বলেছে, তুই ওকে আঘাত দিয়ে কথা শোনালি কেন? এটা তোর উচিত হয়নি। এই বুড়ি, কি বললি তুই? একটাও কথা বলবি না? তোর খাওয়া শিকর থেকে, কাপড় চোপড়, ওষুধপত্র আসি কোথ থেকে? বেশি কথা বললে সব কিছু দিয়ে বন্ধ করে দিব, বুঝলি? রূপসী তার বান্ধবীর সাথে দেখা করতে তার বাসায় যাবে। আমার বড় ভাইটা হিজড়া, ওই লোকজনের কাছ থেকে জোর জবরদস্তি করে যা হাতে নিয়ে এসে তা দিয়ে কোন রকমে আমাদের পুরো সংসারটা চলে। এর জন্য ওকে কিছু বলতেও পারি না, জানিস ও আজ আমাকে খাওয়ার খোঁটা দিয়েছে, এখন কি করবো বলতো? তোকে আমি একটা ভালো বুদ্ধি দেই, শোন, তোদের গ্রামের শেষের দিকে বিলের মধ্যে একটা পুকুর আছে, লোকে যেটাকে ডাইনি সাপচন্ডীর পুকুর বলে থাকে। ভূতের ভয়ে সেই পুকুরে কেউ যায় না, আমরা বিজ্ঞানের ছাত্রী, ওসব ভূত টুত বিশ্বাস করি না। আর এই সুযোগটা তুই কাজে লাগা, তুই সেই পুকুরে টমেটো চাষ কর, তোর সুদিন আসবে। কথাটা মন্দ বলিসনি, আমি আজ বাড়িতে গিয়ে সবার সাথে পরামর্শ করব। আজ উঠি রে, তুই বেড়াতে যাস। রাতে রূপসী সকলের সাথে পরামর্শ করতে লাগলো। দাদি, আমি একটা ভালো উদ্যোগ নিয়েছি, উদ্যোগটা হচ্ছে টমেটো চাষ করা। তুমি তো জানো এই বাড়ির ভিটা ছাড়া আমাদের কোনো জায়গা জমি নেই, তাই ঠিক করেছি বিলের ধারে ওই পুকুরটাতে টমেটো চাষ করব। কোন পুকুরের কথা বলছিস? বিলের ভেতরের ওই নির্জন পুকুরটা? সর্বনাশ, ওটা তো ডাইনি শাকচুন্নির পুকুর। শুনেছি ওই পুকুরে অনেকের গরু মহিষ ডুবে মারা গিয়েছে, অনেকেই পুকুরে বাস করা ওই ডাইনিটাকে দেখেছে। তাছাড়া তোর দাদু একবার দেখেছিল, কি বিভৎস চেহারা। দাদি একদম ঠিক বলেছে রে, ওই শাকচুনিটাকে গতকাল আমিও দেখেছি রে। গতকাল যখন কটা বানরের টমেটোর ডালি নিয়ে ওই পুকুর পাড়ে যায়, তখন দেখি ওই সাদা কাপড় পরা ডাইনিটা দোল খাচ্ছিল, কি বিদঘুটে চেহারা। ভাগ্যিস আমি বেঁচে ফিরে এসেছি। আরে ধর, এসব ভূত তোর ডাইনি শাকচুনি বলতে কিছুই নেই, এগুলো লোকের চোখের ভ্রম, এটা হ্যালুসিনেশন। ভাই তুই ভয় পাস না, আমি আছি না, তোর কিছু হবে না। পরের দিন সকালে ওরা বেরিয়ে পড়ল। প্রেমে পড়েছি মনি, প্রেমে পড়েছি, অচেনা এক শাকচুন্নি আমায় পাগল করেছে, সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে। রূপসী, আমার না খুব ভয় করছে রে, যদি সত্যি সত্যি ওই শাকচুন্নিটি চলে আসে তাহলে কি হবে রে? ভাই তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস, তোকে বললাম না এসব লোকের চোখের ভ্রম। লোকজন যখন অহেতুক ভূত বলে ভয় পাওয়া শুরু করে তখন সেই ভয়টা চোখের ভ্রম রূপে প্রকাশিত হয়, আর এটাকে হ্যালুসিনেশন বলে। এসব বাদ দিয়ে কাজে মন দে। ঠিক আছে রে, ঠিক আছে, কাজে মন দে।
তাহলে প্রথমে আমি পুকুরে টমেটোর বন করি রে, টমেটোর বন করি। এরপর বুবলি টমেটোগুলোকে পুকুরের পানিতে নিক্ষেপ করতে লাগলো। ভাই শোন, এখন এই টমেটোগুলো পচে বীজগুলো পানির নিচে চলে যাবে, সেখান থেকে টমেটোর গাছ উঠবে, তারপর টমেটো। এখন চল। হ্যাঁ রূপসী, আজ কয়েকটা দিন হয়ে গেল রে পুকুরে যা হয়নি, তুই থাক আমি দেখে আসি টমেটোর চারা আর কি অবস্থা রে। আমাদের পাশের বাড়ির ওই নানিটা না এখানে এরকম ভাবে নাচছে কেন? এর মতলব তো খারাপ, হয়তো এতগুলো টমেটো দেখে ধেই ধেই করে নাচছে। আই বুড়ি, যত নাচানাচি কর না কেন, একটাও টমেটো পাবি না, খবরদার টমেটো হাত দিবি না। কি ব্যাপার, বুড়িটা মুখ দেখাচ্ছে না কেন? কি রে বুবলি, আবার মুখ দেখার জন্য এত তোলা করছিস কেন রে? দেখাবো রে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তার আগে বল আমাকে, না জানি আমার পুকুরে কেন টমেটো চাষ করেছিস? এখন তো তুই তোর এই বুড়ি নানির খুব ছড়র চেহারা দেখে যা রে। কি রে, আমার মুখ দেখতে চেয়েছিলি রে, এখন ভয়ে কাঁপছিস কেন? হ্যালো, এটা তো সেই পাঁচি ডাইনিটা। ওরে বাপরে, বাঁচাও! ও গো, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও গো বাঁচাও, হেল্প মি হেল্প মি। রূপসী, ডাইনির পুকুরের পাকা লাল টুসটুসে টমেটো ধরে আছে, কিন্তু আমার খুব ভয় করছে রে। আজকে ওই শাকচুন্নিটার সাথে দেখা হয়েছিল, আজকে আমাকেও খুব ভয় দেখিয়েছে, আর একটু হলে অজ্ঞান হয়ে যেতাম। ভাই, তুই একটা ভেতর ডিম, তোকে দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে আমি যাচ্ছি। আসলে এই টমেটোগুলো দেখতে অনেক সুন্দর, আশা করছি খেতেও দারুণ মজা লাগবে। তবে বিশ্বাসই হচ্ছে না, এত অল্প দিনে কি করে চারা গজালো আর টমেটো ধরলো বা কি করে? যাই হোক, এখন এগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করি। একসাথে এতগুলো টমেটো দেখে এখন থেকে সংসারের হালটা আমি ধরতে পারবো, এখন বাড়ি যাই। এই হতো চারিবে, আমার পুকুরে টমেটো চাষ করে আমার চোখের সামনে দিয়ে কিল কিল করে হেঁটে যাবি? তা হবে রে, আজ তোকে কিচ্ছুটি বলিনি, কিন্তু কাল কাল তুই কোথায় পালাবি? ভাই, এগুলো পাশের গ্রামের বাঘিনী আন্টিকে দিয়ে আসবি, উনি টমেটো খেতে ভীষণ পছন্দ করে। ওই মাঝি, আমারে নদীটা পার করে দে তো। দে না, তোর মতো সুন্দরীকে নদী পার করে দেওয়া তো আমার জন্য সৌভাগ্যের, তাই আমাকে কয়েকটা টমেটো দিতে হবে কিন্তু। ও সুন্দরী, খাবো ডাল খিচুড়ি, ও সুন্দরী, খাবো ডাল খিচুড়ি, কাছে আয়না রে। কি রে বুবলি, চল না একদিন তুই আর আমি পার্কে থেকে বেরিয়ে আসি, তোকে আদর্শ আগে ভরিয়ে দিব। হ্যাঁ বদমাস, কি বললি তুই, মনে করেছিস কিছু বুঝিনি, চল আগে নদীর ওপারে যাই, তারপর মজা দেখাবো তোকে। বুবলি, আমার ভাড়াটা দিয়ে যা, সাথে কয়েকটা টমেটো চাই, আর তা না হলে সব টমেটো রেখে দেবো কিন্তু। হাই আন্টি, এই দিকে একটু শুই না যাও, দেখো তোমার লাইকা লাল টুসটুসে পাকা পাকা গোল গোল টমেটো নিয়ে আসছি। টমেটোগুলো আমার খুব পছন্দ হয়েছে, আমি টমেটো পছন্দ করি এটা তো রূপসী জানে, নিশ্চয়ই রূপসী পাঠিয়েছে, তাই না? ভালোই করেছিস,
টমেটো চাষ করে, টমেটোর যা দাম। আর হ্যাঁ শোন বুবলি, গঞ্জের হাটে তোর আঙ্কেল চা খাচ্ছে, দামটা তার কাছ থেকে নিয়ে যাস। ভাই আর চল দুজনে বাকি টমেটো গুলো তুলে নিয়ে আসি। হাই রূপসী, শোন আমার না খুব ভয় করছে, গতকালের মতো যদি আজকে ওই ডাইনিটা এসে পড়ে তাহলে কি হবে রে? জানি না আমার সাথে ডাইনিটা কেন দেখা দেয় আর আমাকে ভয় দেখায়। তুই তো ভূত বলতে কিচ্ছু বিশ্বাস করিস না, তাই দেখতেও পাস না। ওরে বাপরে, ওই দেখ ওই ডাইনিটা, পালা রূপসী পালা। আমাকে রূপসীও দেখতে পাবে। কে রে রূপসী, তুই না ভূত প্রেত ডাইনি শাকচুন্ডি এগুলো কিচ্ছুটি বিশ্বাস করিস না, এবার থেকে হারে হারে বিশ্বাস করবি। চার শয়তান ছেড়ে দে, ও লাগছে তো, ছেড়ে দে বলছি, ও বাবাকে ও কেলাম রে, ছেড়ে দে শয়তান। আরে এটা আমার সাথে কি হচ্ছে? যদি ভূতই নাই থাকবে তাহলে আমার গলাতে শুনে তো আমার গায়ে কাটা দিচ্ছে। ভাগ্য ভালো তোর, বেঁচে ফিরে এসেছিস, তবে চিন্তা করিস না, চল আমার সাথে। তান্ত্রিক মশাই, আমার এই বন্টি এক দুষ্ট ডাইনির শাকচুন্ডির কবলে পড়েছে, মেহরবানি করে আপনি কিছু একটা করুন। আমি জানি ওই ডাইনিটা নির্জন পুকুরে থাকে, তবে তোরা চিন্তা করিস না, আমি ব্যাপারটা দেখছি, চল আমার সাথে। আমি জেনে গেছি ওরা এই দিকটায় আসছে, আমি এখন তান্ত্রিকের প্রেমিকার রূপ ধারণ করি। আরে লালমতি, তুমি এখানে কি করছো? আমি তো এখানে একটা কাজে এসেছি, কিন্তু তুমি কি জন্য এসেছো জানেমন? যাই বলো, আজকে তোমাকে দারুণ লাগছে। আরে জানেমন, আমি তোমাকে খুঁজতে খুঁজতে এ পর্যন্ত এসে পড়েছি, দেখো না কোথায় আমাকে একটু আদর করবে তা না, সে কখন থেকে শুধু কথাই বলে যাচ্ছ। জানো আমি তোমাকে খুব ভালোবাসি, আর তাই আজ তোমাকে দেখাবো ভালোবাসার কত রং। হ্যাঁ ডার্লিং, অমন করছো কেন গো? হাই হাই, এটা তো শাকচুন্নি, ওই ডাইনিটা। তান্ত্রিক মশাই, আপনি তো ডাইনিকে ধরে ফুর্তি করছেন। এই জানিমন, দেখলে তো ওই একরত্তি পাজি মেয়েটা আমাকে ডাইনি শাকচুন্নি বলে গালি দিল, তুমি যদি এর বিচার না করো তাহলে আমি এক্ষরে চলে যাব। হ্যাঁ ওই কটা বানর আর পাজি মেয়ে এখান থেকে ভাগ, নইলে তন্ত্র মন্ত্র দ্বারা তোদের মুরগি বানিয়ে দিব। এখন আমি তোমার সুন্দর মুখখানা মন ভরে দেখতে চাই গো। আচ্ছা তাই, তাহলে দেখ আমার চাঁদ পরের সুন্দর রাসের মুখখানা। কি রে তান্ত্রিক, কেমন দিলাম, এসেছি নেই তোরা আমাকে তাড়াতে, এখন তোদেরই তাড়াচ্ছি, যা ভাগ এখান থেকে।